বস, আপনারা তো টেনশন কিসের? আমরা আছি গেলে গে, আপনি কি জিনিস রাখবো? বলেন বস, আপনি তো চিন্তিত কেন? আপনার চিন্তিত হয়ে গেলে আমরা কি করবো? আরে বলো তো দল, দেশের যে অবস্থা, মাল তো পাচার করাই যাচ্ছে না, তার মধ্যে মাল পাওয়াই যাচ্ছে না, কি করবো? দেশের পরিস্থিতি খুবই খারাপ। বস, এই কথা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কোয়া ফলা, কি বুদ্ধি? আপনি একবার গুন্ডা কুদ্দুসরে ফোন লাগান, ওই সব ব্যবস্থা করে দিবে। ঠিক বলছস, লাগা কুদ্দুসকে ফোন লাগা, ফোন লাগা আমার কাছে দিই। হ্যালো, হ্যাঁ কদ্দুস ভাই, কি খবর? এই তো আছি, তোকে বসের কি অবস্থা? বাজার ডাউন, আছি খুব টেনশনে, বসে কথা কইব। হ্যালো কদ্দুস, কি খবর তোর? দেশে যে পরিস্থিতি দেখতে তো আসোস। হ্যাঁ, কিছু মাল লাগবো আমার। তা টাকা নিয়ে টেনশন করিস না, টাকা ঠিকঠাক মতোই দিব, কিছু মাল লাগবো। আর দেশে যে পরিস্থিতি খারাপ, আমার এখানে মাল নাই, তোর ওখান থেকে কিছু মাল লাগবো, টাকা নিয়ে টেনশন করিস না, টাকা পুরোটাই পাবি। বস, বাজার তো গরম, তবু আপনি টেনশন করেন না, মাল সময় মতো আপনার গোডাউনে পৌঁছে যাব। ঠিক আছে কুদ্দুস, তোর উপর আমার ভরসা আছে, যথেষ্ট পরিমাণে ভরসা আছে। আচ্ছা ঠিক আছে। বাতেন, বসে তো কথা দিয়ে ফেলাইলাম, বাজারের যে পরিস্থিতি। আপনি কোনো টেনশন করেন না, সব ব্যবস্থা করা আছে, মতিনকে ফোন লাগান, ওই সব ব্যবস্থা করে দিব। বাতেন, গাড়িটা বের কর। হ্যালো মতিন, চিনছস নি? আমি কুদ্দুস বলতেছি। হ্যাঁ ভাই, চিনো না, এটা কোনো কথা বললেন? কামের কথায় আয়, আমার মাল লাগবে, সব ব্যবস্থা করে রাখ, আমি টাইম মতো পৌঁছে যেতেছি। আপনি চাইছেন না, দেওয়া পারম না, বাজার অবস্থা খুব খারাপ, আপনি আহেন, আমি দোকানে আছি। মতিনের দোকানে ল, মাল রেডি আসেনি ভাই? অনেক কষ্ট এক পিস মাল রেডি করছি। আতলে দে মাল, অন্তে সময় মতো পাই যাবি। মালটা নেব না ভাই, বাজারের পরিস্থিতি খারাপ, মালটা নেই। একটু নদীর ধারে ল, এখানে থাক, তুই আশেপাশে খেয়াল রাখ, ঠিক আছে? তুই দেখে করে আসুন। Thank you.
রে মাল রেডি? হ্যাঁ রেডি। দে তাহলে। এলো এ বেটা, হাতটা মিলাই যা। এখনো শেষ হয়নি, আজকে রাতের ভিতরে মাল ডেলিভারি করতে হবে। কোনো সমস্যা নাই, সময় মতো ডেলিভারি হয়ে যাবো। মাল হবে একটা না ভাই, মাল তুই তো একটু একটা পাচার করে দিস, তো করবো না। বস, আপনার মাল বুঝে গেলাম, আমার মাল আমাকে বুঝে দিন। চেক কর। সবগুলো ভালো করে চেক কর, এখানে রাখ। আপনার উপর ভরসা আছে বস, গুনতে হবে কেন? আশিস কুদ্দুস।